হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার আজ থেকে স্মার্টফোন দিয়ে সবরাত উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, অথবা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির অপর নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিও স্ক্রিনে একটি নম্বর 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তাহলে ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব মধ্যে অ্যাড করে কিভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। দেন ভিডিওটি শুরু করা যায়। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি, এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন এখান থেকে পবিত্র সহভারত উপলক্ষে পোস্টার ডিজাইন 3, অর্থাৎ এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ডিজাইন আপলোড করা হয়েছে, আরেকটা ইউটিউব চ্যানেল আরেকটা ডিজাইন আপলোড করা হয়েছে, এখন আমি তিন নম্বরটা আপলোড করতেছি। তো ভিউয়ার্স, পবিত্র সবরাত উপলক্ষে সবগুলো ডিজাইন একসাথে পাওয়ার জন্য প্রায় বাটন পেয়ে যাবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্ট পেয়ে যাবেন। পবিত্র সবরাত উপলক্ষে ওই প্লে লিস্ট থেকে সবগুলো ডিজাইন সংগ্রহ করে নিতে পারেন। তো এবার সেখান থেকে পিএলপি ফাইলে সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন, তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবি লেয়ারটাকে আনলক করে দেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ইউজ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দেবেন, তারপর এখান থেকে আপনি সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছান্ত রশিদ আমাদের নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করুন, তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন, আবার লেয়ারটাকে আর লক করে দেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে নামটা ক্লিক করে দেওয়ার পর আপনার নামটা লিখে নেবেন, তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে আমরা নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নাম লেয়ারটাকে লক করে দেবেন, তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখে দেবো এখান থেকে এই পদবিটা কীভাবে পরিবর্তন করবেন, অর্থাৎ নামের নিচে যে একটা পদবি রয়েছে না পদবিটা কীভাবে পরিবর্তন করবেন। পদবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর নামের উপর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে দেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই পদবিটা আবার ডাল ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে পদবিটাকে রিমুভ করে দেবেন, আপনার পদবিটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে পদবিটা সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে পদবি লেয়ারটাকে লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কোনো লেয়ার পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আনলক করে পরিবর্তন করে নিতে পারবেন।
এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসছে, এখানে একটা সাইজ রয়েছে, আপনি যে সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ওখানে 1 মিনিট 2 মিনিট পর্যন্ত সময় নেবেন সেভ হতে, যেহেতু আমরা এত এইচডি আমাদের প্রয়োজন নেই তার জন্য আমরা আইকনে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবো, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবো, তারপর সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি আমাদের গাড়িতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। এখন আপনি চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে আপনি ডিজাইনটি প্রিন্ট করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তো ভিউয়ার সিএলএফ ফাইল ডাউনলোড করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয় আমাকে নক করতে পারেন, সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবে। এই ছিল আমাদের ভিডিও। তাহলে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এ ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আর এ রশিদ আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।